আপনার মার মুখোমুখি হয়েছিলেন, আপনার মাকে জিজ্ঞেস করছিলেন যে মা কি হয়েছিল, কেন এরকম হলো? আমি মারে জিজ্ঞাসা করছি যে আমার বাবা কি, তো আমার মা বলছে যে মারা গেছে। তা আমি বললাম যে গ্রামের লোকজন যে এইভাবে এইভাবে বলে। পরে দেখলাম যে উনি কান্দিয়ে দিছে। লাস্টে আমি বুঝছি বিষয়টা যে না, আবার হয়েছে, তুমি প্রশ্নটা কর আর আমার ঠিক হবে না ওনাকে। পরে আর প্রশ্ন করেন নাই? পরে ওই যে গেছে, এখনো পর্যন্ত আর কোনো প্রশ্নই করেনি। ওই নিউজটা দেখার পরে আমি ওই দিন অনেক কান্নাকাটি করছি। আমার দায়িত্ব তো নেয়ার কথা ছিল আমার সমাজের, আমার রাষ্ট্রের, রাষ্ট্র আমার জন্য কি করছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের আরও একটি এপিসোড। কি নাম ভাই, নামটা বলেন? আমার নাম আনোয়ার হোসেন সবুজ। জেলা কোথায়, যে জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম কি? জেলার নাম হচ্ছে ফেনী। ফেনী, এখন কি ফেনীতে থাকেন নাকি ঢাকাতে থাকেন? আমি এখন ঢাকায় থাকি। ঢাকায় থাকেন, বয়স কত আপনার? 27। 27 বছরের বয়স। আমার অনুষ্ঠান দেখা কতদিন যাবত? বছর খানিক এরকম দেখি। এটা কি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, ফেসবুক ইউটিউবে নাকি রেডিওতে শুনতেন? মূলত ইউটিউবে দেখছি। দেখার পর আপনার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে জানানো দরকার, জাতির সামনে একটু উপস্থাপনা করা যায়। আপনার এই সৎ সাহসকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি গল্পটা রেকর্ড করার আগে আপনি একটা পেপার সাইন করছেন এখানে, পেপারটা ইংরেজিতে লেখা, এই জন্য আপনি হয়তো অনেকটা, আমি জানি না আপনার লেখাপড়া কতদূর, নাও বুঝতে পারেন, বাট আপনি বাংলায় তো লিখেছেন, নিজের হাতে লিখেছেন না এগুলো? এগুলো কি আপনি লিখেছেন না কেউ লিখে দিয়েছে? লিখে দিয়েছে, তার মানে আপনার লেখাপড়া খুব একটা বেশি দূর হয়নি। এখানে যে কথাগুলো আছে সেটা হচ্ছে আপনি স্বেচ্ছায় স্বজ্ঞানে আপনি এই গল্পটা বলতে এসছেন, সেটা একটা নিঃশর্ত বা দাবি, এরকম একটা কথা এখানে লেখা আছে। শুধু তাই না, আমি যখন গল্পটা শুরু করি তখনও আমি আপনাকে বলতেছিলাম যে আমাদের যে সামাজিকতা, আমাদের যে সমাজ, সেই সমাজে আপনার গল্প প্রচার হওয়ার পরে আপনার উপরে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে, অনেক ঋণাত্মক বা নাবোধক অনেক প্রতিক্রিয়া আসতে পারে। তো সেখানে আপনি উত্তর দিয়েছেন, জন্মের পর থেকেই তো আপনি এরকম অনেক কিছু শুনে আসতেছেন, এবং আমি আপনাকে উৎসাহ দিইনি গল্পটা বলার জন্যে, তারপরেও আপনি গল্পটা আজকে এখানে বলতে চাচ্ছেন, ঠিক কি না? জি, শুরু করেন। আমার মা হচ্ছে আপনার একটু খাটো, উনি ভারী কোনো কাজকাম করতে পারে না, তো ওই এলাকায় থাকে আমার নানার বাড়িতে। পরে আমি এলাকায় জন্মগ্রহণ করি, আমি ছিলাম আমার নানুর বাড়িতে। আমার নানুদেরও ওরকম সক্ষমতা ছিল না যে আমারে চালাইবে। পরে আমার মা, মানে যেটা আমি দেখছি, উনি ওই যে গ্রাম অঞ্চলে ধানে যে কোড়াগুলো আছে না, ঝুড়ি ঝুড়ি, ওই ঝুড়িগুলার মধ্যে আপনার আমাদের এলাকায় একটা দোকানদার ছিল, নাম হচ্ছে ভুট্টু, ওই দোকান থেকে আপনার ওই চকলেট নিত, আচার নিত, নিয়া ওই কোরাত করে, উনি তো ভারী জিনিস আলগাইতে পারে না, ওই 2-3 প্যাকেট নিয়া বিভিন্ন গ্রামে গ্রামে যাইয়া বিক্রি করতেন। তখন আপনার বয়স কত? তখন আমার কত, 7 বছর এরকম হবে, মানে তখন আমি একটু বুঝি। স্কুলে দেয় নাই ওই সময়টাতে? স্কুলে বলতে আমার মুক্তবে দিছিল, কিন্তু পড়ালেখা করতে আরই নেই। তো 7 বছর বয়সে তখন বাবা কোথায়, বাবার কথা জিজ্ঞেস করতেন না মাকে? জিজ্ঞাসা করতাম, মা বলতো বাবা মারা গেছে। মানে বাপের কথা জিজ্ঞেস করলে বলতো বাবা মারা গেছে। গল্পটা আপনারা আজকে শেষ পর্যন্ত শুনবেন, আমি এটা একটা, মানে আমি আগে কিছু বলতে চাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওকে, তারপর? আমার আম্মু আপনার বিভিন্ন জায়গায় যায় ওই চকলেটগুলো বিক্রি করতেন, বিক্রি করে ওখান থেকে যে টাকাটা আসতো ওইটা দিয়ে আমাকে দেখতো। এই আর নানু, তাদের, তারাও মানে অনেক গরিব ছিলেন, তাদের ওই রকম সক্ষমতা ছিল না আমার দেখার মতো। পরে আমার নানু আমারে রাখছে, ওনার কাছে রাখছিল, অনেকে আইসা বলছে যে বাচ্চাটা আমারে দিয়া দো,
আপনার মনে আছে এগুলা? হ্যাঁ, তখন আমারে হালকা হালকা মনে অনেকে আইসা বলছে, মানে অত বুঝ হয় নাই, তবে কয়েকজন আইসা বলছে বাচ্চাটা আমারে দিয়ে দাও, আমি নিয়ে পালি। তো আমার নানু কইছে যে বাচ্চা যেমন হইছে হোক আমার নাতি, ওরে আমার কাছে রাখবো। পরে আমার মাও কয় না বাচ্চা কাউরে দিব না, পরে উনি রাখছে। যখন আমার 10-12 বছর হয় তখন আমার নানু মারা যায়। মারা যাওয়ার পরে আপনার আমার মা আমাকে ওইভাবে ভরণ পোষণ দিতে পারে না, কেননা ওনার কাজ কাম করার মতো ওইরকম অ্যাবিলিটিও ছিল না, উনি যেহেতু খাটো ছিলেন। হ্যাঁ, পরে উনি আমাকে ঢাকায় কাজে দিয়ে দেন। এই 10-12 বছর বয়স যখন, জি, আমাদের এলাকারই এক লোক উনি আমাকে কাজে নেয়। তো ওরা আমারে দিয়ে আপনার ওই কাপড় ধোয়াইতো, তারপরে ঘর মোছাইতো। তখন তো আমি ছোট ছিলাম, এগুলা করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে। কাপড় ধোয়াটা কিন্তু খুব ভারী কাজ, মানে এখন হয়তো আমার কাছে একটু হালকা লাগে, এখন আমার প্রচুর পরিশ্রম। হ্যাঁ, এখন হয়তো একটু শরীরে শক্তি আছে, এখন নিজের কাপড় ধুইতে কষ্ট, কিন্তু তখনকার সময় এটা খুবই কষ্ট করছিল। তারপরে ওদের ওই থালা বাসনগুলো মাজাইতো, ঘর মোছাইতো। তো আমার কাছে তখন খুব ইয়া লাগছে যে আমার মতো ছেলে পোলাপাইন দেখি রাস্তাঘাটে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কেউ মার্বেল খেলে, আর আমি এই বয়সে মানুষের বাসায় এসে কাজ করতেছি। ওই কাপড়ে ময়লা থাকলে বা ঘরে একটু ময়লা থাকলে মোছার সময় একটু নির্যাতনও করতো। তারপরে আমি এগুলো সহ্য না করতে পারি, আমি একবার ওইখান থেকে পালাই গেছি। এই যে মোৎসাগা নিউ মার্কেট নামে একটা জায়গা ছিল ওইদিকে, ওইখানে আপনার প্রচুর জ্যাম থাকতো। ওই মার্কেটের সামনে আপনার ওই বড় লোকরা নিয়ে আইতো, প্রাইভেট কার লই আইতো না, আর আমি তখন আমার কাছে টাকাও ছিল না, খুব ক্ষুধার্ত ছিলাম। পরে ওগো কাছে চাইলে কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা দিত। এইভাবে প্রায় 5-6 দিন না 10-12 দিন এরকম ছিলাম আমি ওইখানে। ওই রাতের বেলা থাকতেন কই? রাতের বেলা ওইখানে আপনার একটা ওই যে মার্কেটটা ছিল, তখন আবার প্রচণ্ড শীত ছিল। আপনার ওই মার্কেটে যে দারোয়ান ছিল, ওই দারোয়ান আমারে কার্টুন আইনা দিছে রাতে, প্রথম 2-3 দিন আমার একটু অ্যালাউ করে নাই, খেদাই দিত। পরে দেখলাম যে না, একটা কার্টুন আইনা দিছে মার্কেটের ভিতর থেকে, ওই কার্টুনে উঠে ঘুমা। পরে ওইখানে থাকতাম। জিজ্ঞাসা না করতে আইসস কি করো? হ্যাঁ, উনি আমারে বিস্তারিত জিজ্ঞাসা করছে, করার পরে আমি ওনারে বলছি সত্য ঘটনায়। বলার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, ওই যে সামনে যে একটা পাপকর্নের দোকান দেখতেছ, আমি বইলা দিব ওনারে, তুমি কালকে থেকে পপকর্ন বেচছো, কারণ ওই জায়গাটা জ্যাম ছিল পপকর্নগুলো। হ্যাঁ, পপকর্ন। ওরে আমি বললাম ঠিক আছে দিয়েন। পরে ওই পপকর্নগুলা বিক্রি করতেছি, আরও প্রায় 2-3 দিন বেচলাম। বেচার পরে উনি একজন একটা মহিলা আনছে আমার কাছে, ওই মহিলারে বলতেছে ছেলেটার কেউ নাই, তুমি নিয়ে যাও, নিয়ে ওরে দেখাশোনা করো, বাড়িতে নিয়ে পড়ালেখা করাও। নেওয়ার পরে ওনার স্বামী মানে ওনার হাজবেন্ড খুব রাগান্বিত হয়ে গেছে, ওনারাও অত বড় লোক ছিল না, যে আমরা নিজেরাই চলতে কষ্ট হয়ে যায়, আবার আরেকটা লই এসে ঘুরতে। এর ভিতরে ওদের ভিতরে ঝগড়া, পরে ওই মহিলা আমারে ওনার মার বাসায় দিছে। বাড়িতে যান নাই কেন, মায়ের কাছে যান নাই কেন? কারণ মা আমার 1 নম্বরে কাজে দিয়ে দিছে, এক ওইদিক থেকে আমার খুব কষ্ট ছিল, একটু অভিমান ছিল। আর আমাদের এলাকার যে লোকজন
তাদেরও কথাবার্তার আপনার সাইজ ভালো ছিল না, তারাও আমার বলতো বলতো তোর পিত্ত পরিচয় নাই এলাকায় কি, এরকম অনেকে বলে আপনার। তো এই এই যে বলতো যখন যে পিতৃ পরিচয় নাই বা উল্টাপাল্টা কথা যখন বলতো, তখন আপনি এই বিষয়গুলো ওনাদেরকে জিজ্ঞেস করতেন বা মাকে এসে বলতেন যে মা এগুলা কেন বলে? আমি মারে বলতাম, মা কয় কয় তোর আব্বা মারা গেছে, ওই সবসময় বলতো তোর আব্বা মারা গেছে। তারপর কি হলো? উনি আমার মিরপুর 10 নম্বরে নিয়ে যায়, মিরপুর 10 নম্বরে নিয়ে আমারে আরেক জায়গায় কাজে দেয়। কাজে দেওয়ার পরে ওইখানেও প্রায় অনেকদিন ছিলাম, আদা রসুন আছে না এগুলা বাটাইতো আমারে দিয়া, তো আমার হাতগুলা গা হয়ে গেছিল, আপনার পাও প্রচুর যন্ত্রণা করতো, আবার যখন ওই মুসল্লাটি বাড়তাম ওই ঘাও জায়গায় লাগতো, যায় জ্বলতো, হ্যাঁ খুব জ্বলা জ্বলতো। তো ওই বাসায় আমাদের পাশের একটা ভাড়াইটা ছিল, ওই ভাড়াইটা আবার আমার মাঝে মধ্যে হেল্প করতো, উনি যখন দেখতো আমি কাঁদতাম বা আমার হাত পাগুলো দেখতো যে নষ্ট হয়ে গেছে, উনি ওই আমার আদা রসুনগুলা বাইটা দিত, তারপরে আপনার প্লেটগুলাও ধুয়ে দিত উনি। উনি আর আমার অনেক হেল্প করছে। পরে উনি আমার একদিন বলে যে তো বাড়ি কই, ওই যে মহিলা হেল্প করতো, আমি ওনার বিস্তারিত বলছি, বলার পরে আমারে চিনছে, কিনে ফেলছে। হ্যাঁ ওরও বাড়ি আমাদের এলাকায়, ও আবার আমার মায়েরও চিনে, আমাদের এলাকায় এক নামে চিনে, আমার মারে গুলে সবাই চিনে। পরে উনি বলছে যে তোলায় তো তোর মা অনেক কান্নাকাটি করে, তুই নাকি হারাই গেছ, তোরে কই কাজে দিছে, আচ্ছা ঠিক আছে এনে থাক আর কি করবি। হুট করে একদিন আমারে আসা বললে একটা জায়গায় যাইবা, গেলে এনে মোটামুটি শান্তিতে থাকতে পারবা, ওনার একটা মেয়ে আছে ছোট মেয়েটারে দেখবা, আর কোনো কাজ কাম নাই। ওইখানেও প্রায় বছর খানিক মনে হচ্ছিলাম, ওই যে এইভাবে কি মানুষের বাসায় থালা বাসন মাইজে আমার জীবন যাইব গে, আমি কি বড় হইলো কি মানুষের এইভাবে থালা বাসন আর ঘর মুছব। এদিক দিয়ে আমার মা অনেক টাকা খরচ করছে আমার জন্যে, খোঁজার জন্যে হ্যাঁ উনি লাস্ট পর্যন্ত ভিক্ষাও করছে যে আমারে মানে খোঁজার জন্য একটা টাকা প্রয়োজন হয় না এটার জন্য। পরে আমি ওই যাদের বাসায় ছিলাম, পরে ওনার হাজবেন্ড আমারে বলল, তখনকার সময় একটা পত্রিকা ছিল যায় যায় দিন, আমার স্পষ্ট মনে আছে, বললো সবুজ আমার আঙ্কেলের জন্য পত্রিকাটা নিয়ে আসো কাজলা থেকে, ওদের টাকা ডুবে আপনার বিছনায় পড়ে থাকতো, মানে একটু বড় লোক, ওনার ওয়াইফ আপনার বিসিএস ক্যাডার, বর্তমানে উনি শিশু মনোবিজ্ঞান ডাক্তার, ইচ্ছা করলে টাকা ঢুকে লইয়ে পালাইতে পারতাম, মানুষের টাকার প্রতি ওইরকম লোভ ছিল না। আর পত্রিকাটা ওনারে রিটার্ন দিলাম, দিয়া বললাম যে আঙ্কেল আমি নিচের থেকে আসি, এই কথা কয়া আমি একবারে হাঁটতে হাঁটতে আপনার ইয়াদ গেছি গে, কাশপুর ব্রিজ আছে না ওইখানে, যাওয়ার পরে কাশপুর ব্রিজের নিচে ওই যে নৌকাগুলা বড় বড় ট্রলারগুলো যায় এডি সুন্দর লাগে, পরে ওইখানে নামছি, নাই মা ঘুরতেছি কাটতেছি, হুট করে চিন্তা করলাম যে আমি তো এখানে ঘুরতে আই নাই, আমি আইছি কোথাও যামু, কই যামু তা জানি না কিন্তু যামু যে কোনো জায়গায়। পরে হাঁটতে 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 প্রায় রাতের 3টা না 4টা বাজে আপনার সোনারগাঁ মুরগাপাড়া সুবন ইন্ডাস্ট্রি আর একটা চৈত্রী ইন্ডাস্ট্রি, ওইখানে যাইয়া খাড়াই গেছি আর আমার পা চলে না, পরে কান্না শুরু করে দিছে, এনে কান্না করার পরে গার্মেন্টসের এক ওয়ার্কার আইছে, আমি চিন্তা করলাম যে আমি যদি ওরে কই যাও না আমি পালাই আইছি তাহলে ও তো আর আমার রিসিভ করবো না, তা আমি তারে মিথ্যা কথা করলাম যে আমার এক লোক কাজের কথা কই আইন না,
ওই সামনে একটা ব্রিজ আছে, ওইখানে রাইখা ওই লোক চলে গেছে গে। পরে ওইখানে একটা হোটেল ছিল, আমজাদ ভাইয়ের হোটেল, হোটেলে নিল, নেওয়ার পরে হোটেলে খাওয়াইছে। খাওয়ানোর পরে উনি বলতেছে, অন কি করবা, আমি গো আমি বাড়ির যাবো। ক বাড়ি গুই, আমি গো ফেনি। ক আচ্ছা ঠিক আছে, তুমি থাকো এখানে, ওই যে হোটেল আছে না, হোটেলের মালিকের সাথে কথা হয় যে ও রাত্রে আনে থাক, আমি সকালে দিই, ওর কী করা যায়। উনি সকালবেলা এসে বলে যে বাড়ি যাওয়ার দরকার নাই, যে তো তোমারে কাজে দিয়ে দিছে, এই বয়সে আর বাড়ি দিয়ে কী করবা। ওই হোটেলের মালিক রেখে ভাই আপনার ফুলা ফাইন লাগবো নি দোয়ানে, কয় লাগবো, ওরে রাইখা দেন। হোটেলে ওই কাপড়গুলা ধুইতাম, একজন আয়া কইতো মামা গ্লাসটা একটু ধুইয়া দাও, টেবিলটা মুছে দাও, এগুলাই করতাম। মেসিয়ার হ্যাঁ, পরে সুবন ইন্ডাস্ট্রির একজন ভালো একজন কর্মকর্তা, পরে ওই লোক ওই হোটেলে আসতো, যাওয়ার সময় 10 টাকা 5 টাকা দিয়া যাইত। তো এরকম থাকতে থাকতে হুট করে একদিন আমায় জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? আমি কই আমার বাড়ি ফেনি, এখানে কেমনে কি? পরে ওনারে ওই মিথ্যা কথা বললাম যে আমার এক লোক আইন না, ওই ঘোনায় রাইখা গেছে। পরে ওই গার্মেন্টসের এক ওয়ার্কার দেখছে, দেখার পরে হোটেলে আনছে, আনার পরে ওনার কাছে কাজে দিছে। কই বাপ মা? আমি কই মা আছে, বাপ মারা গেছে। পড়ালেখা করবা? আমি কই হ্যাঁ করবো। একটা ছেলে আসবে, নাম হচ্ছে আরজু, ওর বাড়ি কুমিল্লা, ওর সাথে তোমার যোগাযোগ করাই দে মনে, ওর সাথে তুমি কুমিল্লা যাইও গা। উনি বলছে ওর পড়ালেখার খরচ লাগলে আমি পাঠামো নি, আর তুমিও কিছুটা দিয়া দেখো ছেলেটার মানুষ করতে পারো কিনা, অসহায় এতিম মানুষ। কয় ঠিক আছে স্যার। ও আবার ওরে স্যার কে ডাকে, ওনার বোনের বাসায় নেই, ওনার বোনের বাসায় কুমিল্লা শহরে ছিল। বোনে একটু আনে যে ফিল করতেছে যে কার ফুলা লই আইছে, যে তোরে যদি কোনো পুলিশে সমস্যা করে কি আসে? কয় না কোনো সমস্যা নাই, কয় এটা আমার এক স্যারের লোক। ওনার আব্বু কয় কার ফুলা লই আইছ, তোরে এই বাড়িতে রাখা যাইব না, ওর মাও না করে দিছে। ছেলে পরে ওর বাপ মার সাথে কথা বললা, ঝগড়াঝাটি হয়েছে কিছু, পরে কয় আচ্ছা ঠিক আছে। পরে আমার স্কুলে ভর্তি করা এলাকার, এরপরে আপনার ওই যে ওদের বাসার সাথে একটা মক্তব আছে, মক্তবেও ভর্তি করা। গ্রাম অঞ্চলে গুমতি নদীর পাড়ে একটা বাগান ছিল, ওখানে ফল গাছ টাছ ওগুলো লাগায়, তার মাঝে মধ্যে ওখানে যাইয়া বাগানটা একটু দেখাশোনা করতাম, আবার গরু ডারে গরুর গোবর টোবর রেডি পরিষ্কার করতাম। আপনার সকালে ঘুম থেকে ওইটা প্রথমে গরুর গোবরটি পরিষ্কার করা লাগতো, করার পরে হালকা পাতলা নাস্তা খেয়ে যাইতাম স্কুলে, স্কুলতে আয়া ওই আবার গরুর লেগে একটু ঘাস টাস কাটতাম, হেয়ার পরে আবার ভোরে আপনার ওই মুক্ত হয়ে যাইতাম, যখন আজান দিত না আজানের পরে মুক্ত হয়ে যাইতাম। ওনার সন্তানের মতোই দেখাশোনা করতো, বাসায় ভালো কিছু আয়োজন করলে আমার এই আগে খাওয়াইতো, তো তারা আমার মাঝে মধ্যে একটু মারতার দিত, এগুলো আমার সহ্য হইতো না। পরে আমি বললাম যে না আর থাকা যাব না, পরে এখান থেকে আমি আবার পালাই যাই গে। এখান থেকে পালাইয়া ওদেরই পার্শ্ববর্তী এলাকা ওই জায়গায় যাই, যাওয়ার পরে ওই জায়গায় একজন আপনার ওই এলাকারে মোটামুটি উনি একজন নেতা, তো ওনার দোকানের সামনে আমি শুয়ে আছি। হ্যাঁ, রাত্রের বেলা উনি আসছে, আয়া নেতা মানুষ না কথাবার্তিতে একটু গরমে থাকে, আয়াই মানে দমকান শুরু দিছে। পরে আমি দিছি কাইন্দা, কান্দার পরে আমার একটু কুঁচতে আইসো বিস্তারিত ভাঙ্গা বলার পরে উনি কয় আচ্ছা ঠিক আছে। ওনার সাথে আরো লোক ছিল, এরা কয় ভাই কয় এটা তো আপনারে লাগবে, ওনার আবার সোমেল ছিল গাছ কাটার, কই আনে নিয়ে কাজে লাগাই দেন। পরে কয় ঠিক আছে, পরে ওদের বাসায় নিল, নেয়ার পরে ওনার ওয়াইফ বলতেছে যে না কয় ওরে বাসায় রাখা যাইব না, তুমি ওরে দোকানে রেখাও।
কয়, আমার ঘরে এত জিনিসপত্র, ওদের কিছু হওয়া জায়গা নতুন অবস্থায়। পরে কয়, ঠিক আছে। পরে আমার ওই শো মেলে রাখছে, রাত্রেবেলা আপনার প্রচুর ভয় পেয়েছি, মানে নদী আছে না, নদী নদীর সাথে সমিল। হ্যাঁ, আর কেউ ছিল না সমিলে, শুধু আপনি একা? আমি একা ওই এলাকাটা একবারে নিরিবিলি, আপনার মানে ওই দিন রাত্রে মনে ঘুমাইতে পারিনি। পরে উনিও আদর করতো, আপনার খাবার দাবার আনলে, লাস্ট পর্যন্ত ওনারা আমার ওনাদের বাসায় রাখছে। এখন আমার হুট করে একদিন বাড়ির কথা মনে উঠে গেছে, মানে কাকা বলি আর কি, যে আমি বাড়ির যাব। তুই বাড়ি চিনবি, আমি কই চিনবো। ওই ঠিক আছে, আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শেষ হইতে আরো 15-20 দিন লাগবো, আমি তোমারে লয়ে যাবো। নে ওনার আবার হুন্ডা ছিল, কয় আমি হুন্ডা দিয়ে লয়ে যাবো ফেনীতে। হ্যাঁ, হুম। তো আমি ওনারে বললাম যে না, আমি এখনই যাবো। মানে আমার তখন পুরা বাড়ির প্রতি একটা নেশা উঠে গেছে। হ্যাঁ, টান উঠে গেছে। পরে উনি কয় যে আমি তোমারে কার সাথে পাঠামো, আমি আপনি পিসারি যে কাজ করে, যে কোনো একটা লোক দিয়ে দেন, লয়ে যায়। তো ওইখান থেকে একটা লোক আনছে, আনার পরে ওরে মনে হয় 1,000 না কত দিছে, আর আমারে 2,000 টাকা দিছে। দিয়ে বলছে যে ও যে যে ঠিকানা বলে ওই ওই ঠিকানা ওরে নিয়ে যাইবা। নেয়ার পরে যদি ওর মারে পায়, তাহলে ফোন দিয়ে ওর মার সাথে আমার সাথে কথা বলাইয়া এরপর রেখে আইবা, আর যদি ওর মারে ও না পায়, সাথে করে নিয়ে চলে আসবে। হ্যাঁ, যেমনে নিছো আবার অমনে সুন্দর করে নিয়ে আসবা। পরে আমারে লইয়া গেছে, নিয়া পুরা ফেনিয়া লাগা ঘুরি, বাড়ি টাই ফাই না। ঘুরতে ঘুরতে লাস্ট করে মনে উঠলো লাস্টে যে এই জিনিসটা আমার একটু স্মরণ হয়েছে। হওয়ার পরে ফেনীর থেকে ওই যে বাস আছে না, ছোট বাসগুলো, মিনি বাস কয়টি, ওই বাসে ওইটা আমার গেলাম। যাওয়ার পরে ওইখানে এক রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম যে ইয়া কোথায়, আর রিক্সাওয়ালা আমার চোখের দিকে চায়া রয়েছে, ওখানে খুঁজে দেবা। আমি কইলাম যে আমার বাড়ি ওইখানে। কয়, তোমার বাহের নাম কি? আমি একটু স্তব্ধ। পরে কই যে আমার বাপ না, আমার মা আছে, বাপ নাই। কয়, মার নাম কি? আমি বললাম মার না। বলার পরে ওই রিক্সাওয়ালা আপনার কাইন্দা দিছে পুরো। কয়, তোমারে টোকানের লেগা তোমার মা এত বছর ধরে কান্দতাছে, নিজে যার টাকা জমাইছে সব শেষ করে লাইছে এলাকায়। এমন কম মানে ঢাকাতে আমার মা লোক পাঠাইছে, লাস্টে আপনার আমার মামা মামা ঘরে পাঠাইছে, মামারা আইসা ঠকাইছে পায় নাই। পরে আবার ওই এলাকার কিছু দুষ্ট লোক থাকে না, ওরা কিছু লোক থাকতো ঢাকায়, ওরা বলতো যে ফোন দিয়া যে আপা আপনার পোলারে পাইছি, কটিয়া লাগবো 2,000, অমুক জায়গায় আছে, আমাকে ভাড়া ভুড়ে দিয়া যাইতে হইবে। এটা আমি পরে বাড়ির যাওয়ার পরে আমি শুনছি মার কাছে। কে টাকা পাঠাইতো? হ্যাঁ, উনি টাকা দিত এরম করে, ওনার কাছে যা টাকা ছিল ভিক্ষা ভিক্ষা সব ওই আমারে খুঁজতে যায় আর শেষ করে। পরে উনি আমারে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এলাকায় মানে একটা হইচই পুরা জায়গা, মা তো দেখা পুরা মানে কান্নাকাটি, মানে ওই টাইমে পুরা একটা কান্নাকাটির অবস্থা। আপনার আমার মা আছে, উনি কান্দতাছে, মামারা কান্দতাছে, মামি, মানে সবাই কান্নাকাটি লাগাই দিছে। এতদিন পরে কইতে আইলো কি আসবে বিষয়, ওই লোকের সাথে কথা বলে, যে লোক সাথে করে নিয়ে গেছে, ওনার সাথে কথা বলে। কথা বলার পরে আমার মা কয় যে আমার ছেলের এত বছর পরে পাইছি,
আমি আর এই ছেলে কাজে দিব না, এরে কাজে দিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি প্রায় 7-8 বছরের মতো আপনার মনে বাইরে ছিল। এই মা কাজে দেওয়ার পরে 7-8 বছরের মতো বাইরে ছিলেন, এই 7-8 বছর পরে মায়ের কাছে যাওয়া? জি। পরে তখন পর্যন্ত আপনি এই রিয়েল কেসটা জানেন না? এলাকায় রাজমিস্ত্রির কাজ টাজ করি, তো হুট করে অনেকে অনেক কথা কয় যে তোর এলাকায় কি জন্মের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, গ্রামে থাকে না এরকম কিছু লোক আমের, ওরা এইভাবে ব্ল্যাকমেল করতো আমারে। তো একদিন আমাদের এলাকার এক মুরব্বীর সাথে এই বিষয় নিয়ে আমার অনেক দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব বলতে? মানে উনি আমারে অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলছে, এটা আর আমি সহ্য করতে পারি না। যাই আর ঘরের জিনিসপত্র যা আছে সব ভাঙা লাগছে। ভাঙার পরে আমারে মামি আসছিল, আপনার বড় মামি আর কি, উনি আয় আঞ্জা ঘুরে ধরে কয় কিসের সমস্যা কি আমারে ক, কমাইছে অনেক কথাই কইব, এটি কান দেওয়া লাগবো না তোর, তুই এরম করস কা পাগল হয়ে গেছ। তখন তো আমি বুঝি একটু এলো, পরে চিন্তা করলাম যে না এলাকায় আর থাকা যাইব না। আমি একটা জিনিস আপনার একবার দুইবার বললে কিন্তু এই জিনিসগুলা বারবার শুনতে এটা নিজের কাছে খুব খারাপ লাগে। তো মাকে আপনি জিজ্ঞেস করতেন না যে মা এগুলো কেন বলে? তখনও জিজ্ঞেস করেন নাই? পরে আমি এলাকাতে ঢাকায় চলে আসি আবার। হ্যাঁ, ওনার আমার চাকরির প্রতি মন বসে না, মানে কারো কাছে বান্দা থাকা এটা আমার আর ভালো লাগে না। পরে হকারি করি, একটা মেহেদি, একটা গলার চেন, 5টা তুলি, মানে ব্যান্ডগুলো, এরকম 5টা আইটেম দিয়ে একটা প্যাকেজ বানাইছে, আমাদেরকে 70 কইরা দিতে, আমরা 100 কইরা বেচতাম। হকারি করা শুরু করলেন? হ্যাঁ, এইভাবে হকারি। তো বাসে উঠে তো বলতে হয়, পারতেন বলতে? প্রথম অবস্থায় একটু আনেজি লাগতো, যখন প্রথম উঠছি তখন তো হাত পায়ে কাঁপতো, যে একটা বাসে কিন্তু 50-60 জন লোক বসে থাকে, এদের সাথে কথা বলাটা প্রথম অবস্থায় মানে একটু আনার্জি ফিল করতাম, পরে এটা আস্তে আস্তে অন ঠিক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কত বছর ধরে হকারি করেন? 5-6 বছর। আচ্ছা। পরে আমি ঢাকায় থাকার পরে আবার একবার বাড়ির যাই, যে আমার বাবার বিষয়টা কি আমি আমার এটা জানতে হইব, তো আমি এখন বড় হইতেছি। বাড়ি যাওয়ার পরে আমাদের এলাকায় মুরব্বী করে জিগাইলাম যে ঘটনা, আমার বাবার বিষয়টা যদি জানেন আমার একটু বলেন দেখি। পরে ওনারা বলল যে তোমার আম্মু আর তোমার যে বাবা ওনাদের বিয়ে হয় নাই, মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো, আসার পরে এলাকার লোকজনে জানাজানি হয়েছে, পরবর্তীতে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান এরাও জানছে, জানার পরে আপনার এই ওরা একটা মানে সালিশ করে না ওইরকম গ্রাম অঞ্চলে, ওইরকম সালিশ করছে নাকি, সালিশে কি হলো আপনার ওই 10,000 টাকা জরিমানা হয়েছে। চিন্তা করেন, একটা ছেলের লাইফ নষ্ট মাত্র 10,000 টাকা দিয়া, ওনারা আপনার 10,000 টাকা জরিমানা করছে ছেলেটাকে। হ্যাঁ, আর মনে বেতের বাড়ি দিছে 10-12টা করে দুজনকে। করার পরে আমার আমি তখন পেটে ছিলাম, পরে মানে আমি যেটা জানতে পারছি এলাকার মুরব্বী বা এলাকার মুরব্বী মহিলা গো, আমি এটা নিয়ে লাস্টে যখন বাড়ি যাই এটা নিয়ে আমি একটা ইনকোয়ারি করলাম, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের থেকে জানার চেষ্টা করলাম, পরে শুনতে পাই যে আমি যখন হোমো তখন আমার মা আপনার সিজারে হই, আমি
আমাদের এলাকায় একটা হাসপাতাল ছিল, সদর হাসপাতাল। হাসপাতালে ওই আর আমার মারে দেখার মতো কেউ ছিল না ওই হাসপাতালে। আমার নানু ছিল, উনি একটু দেখতো, মানে উনিও বলে লাস্টে দিয়ে গেছে আমি যতটুকু শুনছি এলাকার লোক। তখন অনেকে যাইতে চায় না যে ওরা এত বড় একটা অকারেন্স ঘটাই লেছে। আবার অনেকে বলছে যে ও হওয়ার পরে ওরা মেরে লাইছে। বা কাউরে দিয়ে দিতে, তো আমার মা বলছে যে না তা করার দরকার নেই, ভুল যে তো কইরাই আলাইছি, ফুলের পার্সি তো করি। আমরা একটা ব্রেক নিব প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ব্রেকটা আপনারা দেখতে পাবেন না ডেফিনেটলি, আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান যখন আমি রেকর্ড করছি অনুষ্ঠানটা। ব্রেকের পর আমরা আবার কন্টিনিউ করব। এটা আমার মারে অনেকে বলছে হ্যাঁ যে নষ্ট করে ফেলাইতে, হ্যাঁ, কিন্তু আমার নানু এটা বাধা দিছে। আমার নানু যেরকম, আমার একজন মামা আছে, উনি যখন এই ঘটনা ঘটছে পরে উনি আমাদের বাড়ি ছেড়ে দিছে, উনি আর বাড়িতে আসে না। আপনি কি কখনো এই ইস্যুটা নিয়ে আপনার মার মুখোমুখি হয়েছিলেন, আপনার মাকে জিজ্ঞেস করছিলেন যে মা কি হয়েছিল, কেন এরকম হলো? আমি মারে জিজ্ঞাসা করছি যে আমার বাবা কি, তো আমার মা বলছে যে মারা গেছে। তা আমি বললাম যে গ্রামের লোকজন যে এইভাবে এইভাবে বলে, পরে দেখলাম যে উনি কাঁদিয়ে দিছে। লাস্টে আমি বুঝছি বিষয়টা যে না আবার হয়েছে, তুমি প্রশ্নটা কর আর আমার ঠিক হবে না ওনাকে। পরে আর প্রশ্ন করেন নাই? পরে ওই যে গেছে, এখনো পর্যন্ত আর কোনো প্রশ্নই করেন, আজ অবধি কোনো প্রশ্ন করেন নাই? কারণ আমার মতো অনেক ছেলে তো, এই যে কিছুদিন আগে আমি দেখলাম এই আপনার টিভিতে দেখছি যে আপনার অবৈধভাবে বাচ্চাটা হয়েছে, হওয়ার পরে বাচ্চাটা হাসপাতালে আনছে, সুস্থভাবে বাচ্চাটা হয়েছে, লাস্টে বাচ্চার নানি নিয়ে ওই বাচ্চার হাত পা লাগাইছে, এরপর গোয়াটি ব্যাপার। দোষটা তো বাচ্চার ছিল না, দোষ কি বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা জীবনটা, ওই নিউজটা দেখার পরে আমি ওই দিন অনেক কান্নাকাটি করছি যে আমারও তো এরকম হইতে পারতো। আমার হয় না, সবচেয়ে বড় অবদানটা রাখছে আমার নানু, উনি বলছে যাবো আর হয়েছে বাচ্চা যেহেতু সে প্যাডের ভিতরে, তো বাচ্চা হবে, কেউ না দেখলে আমি ভালো। পরে আমার নানু মানে আমার দেখছে, আর ওই বর্তমান সমাজ ব্যবস্থা, আপনার রাজনৈতিক ব্যবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা, অর্থনীতি, এই ব্যবস্থাটা খুবই একটা বাজে একটা অবস্থা। এখানে মানবতা নাই, এখানে মানবতা আজকে ভুলুন্ঠিত। এখানে যে দুর্বল সবল এসে তারে মানে আক্রান্ত করে তারে চায় যে আরো মানে ডুবে মারতে, এই ব্যবস্থাটারে পুরা ঢেলে সাজাইতে হবে, বুঝলেন নাই? এই ব্যবস্থা যতদিন থাকবো আমার মতো হাজারো সন্তান আসবে যাবে, এভাবে পৃথিবীটা চলতেছে, বুঝলেন নাই? আমার দায়িত্ব তো নেয়ার কথা ছিল আমার সমাজের, আমার রাষ্ট্রের, রাষ্ট্র আমার জন্য কি করছে, আমার সমাজ আমার জন্য কি করছে,
তারা আমার অবহেলা করছে, রাষ্ট্র আমার দায়িত্ব নিতে পারে নাই, সমাজও দায়িত্ব নিতে পারে নাই। আমার মতো হাজারো ছেলে হয়তো আমি দেখি না, লাস্টে হয়তো এগুলো সহ্য না করতে পারে আত্মহত্যা করে, জাতির সামনে উপস্থাপন করতে পারে না। কিন্তু এগুলো হওয়ার কারণ কি? আমরা যদি ওইভাবে ওইভাবে পদক্ষেপ নিতাম তাহলে আমার আর আজকে আপনার প্রোগ্রামে এসে কথা বলা লাগতো না। লাগতো? আমি জাতির কাছে এটাই বলতে চাচ্ছি, আমাদের এই অবস্থা কেন? আমরা কি পারি না এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে? যিনি আপনার বায়োলজিক্যাল ফাদার, মানে বায়োলজিক্যাল ফাদারের বাংলা কি আমি জানি না, মানে বাবার ভূমিকায় যিনি আর কি, যার ঔরস্য জাত, আপনি তাকে চিনেছেন? চিনে থাকলে কার মাধ্যমে চিনছেন? চিনছি, সবাই বলো উনি তোমার বাবা, এতটুকুই জানি। ওনার সামনাসামনি কখনো হয়েছেন? অনেকবার। ওনার সাথে আপনার সম্পর্ক কি, কথা হয়েছে কখনো এই বিষয় নিয়ে? কখনো কথা হয় নাই? তাকে নিয়ে আপনার কোনো কিছু বলার নাই? তাকে নিয়ে এতটুকুই বলবো, ধরেন আমার যে ফ্যামিলি ওদের ওইরকম অর্থ সম্পদ নাই, ওরকম টাকা পয়সাও নাই যে আইনিভাবে কারোর সাথে লড়াই করে টিকবে। আমার মামা চালায় রিক্সা, আর আমার মা তো উনি বাচ্চা, মানে আমি যখন হয়েছি এরপর থেকে ওনার আর বিয়ে শাদি হয় নাই। তো ওনার প্রতি আমার এতটুকুই ইয়া যে আমার তো ধরেন শৈশব কৈশোর সব শেষ, শৈশব শেষ না, আমি এখনো বাবার আদর পাই নাই, মার আদর যা একটু পাইছি 10-12 বছর হওয়ার পরে ওইটার থেকে বঞ্চিত আমি। পরে মানুষের লাতি উষ্টা খাইয়া বিভিন্ন জায়গায় কাজ কইরা আছে এখানে আপনার প্রোগ্রামে। তা আমি যদি ওনার সত্যিকারই ছেলে হয়ে থাকি তাহলে উনি আমার এটাই স্বীকৃতি দিতে পারে যে না, আমার ছেলে, তার টাকা পয়সার দিকে আমার কোনো লোভ নেই। আর যদি সে স্বীকৃতি না দেয়, সে মানে তার প্রতি আমার এটা দাবি থেকেই থাকবে যে সে আমার সত্যিকারই বাবা হয়, না হইলে তো শেষ। কিন্তু তার কাছে আমি জীবনে যাই এটা জিজ্ঞাসা করবো না যে তুমি আমার বাপ কি না, সে যদি স্বইচ্ছায় দেয় তাহলে অন্য সাবজেক্ট, না দিলে আমার মতো আমি যেভাবে আছি এভাবে জীবনযাপন। আপনাকে প্রশ্নটা আমার করার আর কোনো দরকার নেই যে আপনি কেন এই গল্পটা বললেন আজকের এই সোশ্যাল মিডিয়াতে এসে। আপনি যা বলেছেন তার মধ্যে অ্যান্সারগুলো আছে। আমিও অনেকটা স্পিচলেস, নট লাইক যে আমি ধরনের গল্প সোশ্যাল মিডিয়াতে বা আমার কাজের ইন্ডিয়াতে ফার্স্ট শুনছি। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে এই প্রথম হয়তো আমি পোর্ট্রে করলাম, বাট রেডিওতে আমি কিছু স্টোরি পোর্ট্রে করেছিলাম যেগুলো অত্যন্ত সাহসী গল্প ছিল, অত্যন্ত সাহসী গল্প, বিশেষ করে বর্ষার গল্পটা যাদের মনে আছে। আমি জানি না বর্ষা এখন কোথায় আছে, কেমন আছে। 2013 সালে এটা আমি যদি ভুল না করে থাকি ইউনিসেফ থেকে অ্যাওয়ার্ড পাই স্টোরিটা, খুবই
ব্রেভারি একটা স্টোরি ছিল, খুবই সাহসী একটা গল্প ছিল। ও খুব ডেসপারেটলি ফেস করেছিল, বলেছিল যে কেন ব্রথেলে গেল, কেন পতিতালয়ে গেল, কেন পতিতা বৃত্তি বেছে নিল। আমি জানি না, এটা ইউটিউবে সে সময় আমাদের রেডিও থেকে দেওয়া হতো না ওই সময়টাতে। ওই গল্প চাইলে হয়তো ইউটিউবে অনেকে খোঁজ করলেও পাবেন, কারণ ইউটিউবে অনেক অনেক স্টোরি ওই সময়কার যেগুলো অনেক ম্যানিপুলেট করা হয়েছে, কেটে কুটে পচা পচা থাম্বনেইল দিয়ে উল্টাপাল্টাভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই যেমন ধরেন এই এই গল্পটা, এটাই যদি রেডিওতে প্রচার হতো, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রচার করা যায়, বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, সেই সুযোগটা অনেকেই নিয়েছেন। আমি যাই হ্যাঁ জানি না, ওই 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 জায়গাটা আমি যেতেই চাই না। আমি যে ফিল্টার মধ্যে আছি আজকে এই মুহূর্তে, ও লাস্টের কথাটাই খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে ভাবতে হবে। ওর দায়িত্ব নেওয়ার কথা ছিল সমাজের, ওর দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের। যে জন্মে আমার হাত নাই, সেই জন্মের জন্য আমি কেন দায়ী হব? সেই জন্মটাকে যদি আপনি পাপ বলেন, সেই জন্মটাকে যদি আপনি অন্যায় বলেন, সেই জন্মটাকে যদি আপনি অবৈধ বলেন, সেটার জন্য আমি কেন দায়ী হব? কারণ ওই ওই জায়গাটাতে তো আমার কোনো হাত নাই, সেই জন্মটা কেন দায়ী হবে? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন, বিগ কোয়েশ্চেন। উইথ ডিউ রেসপেক্ট, রিলিজিয়নের জায়গা থেকে রেসপেক্ট রেখে, সমাজের আইনের প্রতি রেসপেক্ট রেখে, সমাজ দর্শনের প্রতি রেসপেক্ট রেখে, অবশ্যই আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় পরিবর্তন আসা উচিত, অবশ্যই আসা উচিত। এবং এই ধরনের সন্তান যারা পৃথিবীতে আসেন বা ওরা যারা আসেন, ওদের অধিকার আছে পূর্ণ সামাজিক মর্যাদা নিয়ে, পূর্ণ, আমি রিপিট করতে চাই, পূর্ণ সামাজিক মর্যাদা নিয়ে, আর দশটা মানুষের মতোই, আর দশটা মানুষের মতো, এগেইন আমি রিপিটিং, আর দশটা মানুষের মতোই, আমার আপনার মতোই সমাজে বেঁচে থাকার। এবং আমরা জেনে বুঝে না বুঝে অনেক সময় বিভিন্ন রকমের ক্রাইম করছি, অনেক অন্যায় করছি। এই যে ওকে যারা জীবনদশায় গালি দিয়েছেন, বকা দিয়েছেন, সোসাইটিতে বাঁকা চোখে দেখেছেন, তারা হয়তো বুঝতেই পারেননি যে কত বড় অপরাধ করেছেন। আপনার এই ছোট বাঁকা টিপ্পনি ওর জীবনটাকে কীভাবে শেষ করে দিয়েছে, ওর ফেসের এক্সপ্রেশন, আমার এই ছোট্ট ক্যামেরা যতটুকু এসছে, যতটুকু সময় ও নিজেকে নিজের ভেতরের কান্না ক্রোধ চাপানোর চেষ্টা করেছে, এতটুকু যদি আপনি খুব ঠান্ডা মাথা অনুভব করতে পারেন ওর জায়গাটায় বসে, তাহলে কি পাথর চাপা নিয়েও পৃথিবীতে বেঁচে আছে সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। আজকে এরকম একটা সবুজের মধ্য দিয়ে আমি হাজার সবুজের কথা তুলে ধরেছি। আমিও সবুজের সাথে একমত, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে এবং এই জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। সবুজ, আপনাকে আমার বলার কিছু নাই, আমি শুধু সবুজ আপনার কথা দিয়ে আপনাকে বলি। ওই যে আপনি একটা টেলিভিশনের রেফারেন্স দিলেন না, যে একটা বাচ্চা পৃথিবীতে এসছে, ডাস্টবিনেও অনেক সময় এরকম জীবিত বাচ্চা খুঁজে পাওয়া যায়, আমরা জানি না তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড কী। হ্যাঁ, আপনি তাদের থেকে অনেক ভালো আছেন, আপনি তাদের থেকে অনেক বেশি মর্যাদা নিয়ে পৃথিবীতে বাঁচার সুযোগ পেয়েছেন, আপনার জন্য কেউ না কেউ কেঁদেছে দুনিয়াতে। হ্যাঁ, আপনি যখন ছিলেন না, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম বাড়ির বাইরে ছিলেন, তারপরে আপনার মা ভিক্ষা করেছে আপনাকে খোঁজার জন্য, তাই না? আপনার জন্যে মা ছিল, সে তার সারা জীবন ধরে, কিন্তু সারা জীবন ধরে এই ভুল হোক বা যেটাই হোক না কেন সেটার খেসারত দিয়েছেন, দিচ্ছে না, এখনও দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, সেটা হলো যে আপনার নানি কিন্তু প্রথম থেকেই আপনার পক্ষে ছিল, সে পৃথিবীতে বেঁচে নেই। হ্যাঁ, আল্লাহ তার ভালো করুক, আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি। আপনার জন্য কেউ না কেউ ছিল, মামি ছিল, মামা ছিল, কেউ না কেউ ছিল পৃথিবীতে, আপনি সেদিক থেকে সৌভাগ্যবান। এইগুলো হচ্ছে আপনার শক্তি, বাকি জীবনটা আপনি এই কথাগুলো ভাবতেন। আর আপনি আজকে একটা দারুণ কাজ করেছেন, এই দারুণ কাজটা হচ্ছে আপনি খুব সৎ সাহস নিয়ে পুরো গণমাধ্যম, পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস করেছেন। হ্যাঁ, কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে। আপনাদের এই দুঃখটা, আপনাদের এই চাপা কষ্টটা সাধারণ মানুষ, যাদেরকে আমরা কোট আনকোট জেনারেল পিপল বলি, তাদের সামনে যদি না নিয়ে আসা যায়, তারা যদি না দেখে যে আপনারা কী কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকেন, তাহলে এগুলো নিয়ে কেউ ভাববে না, এগুলো নিয়ে কারো চিন্তাভাবনা ক্রিয়েট হবে না। হয়তো আজকের এই গল্পের পর আপনার জীবনটা আরও কঠিন হয়ে যাবে, কিন্তু আপনি আজকে বলে অনেকের জন্য চিন্তার জায়গা তৈরি করে দিলেন, সেই জন্য আমি আপনাকে স্যালুট জানাই। আপনার ফেস আমি কোনোভাবেই হাইড করি নাই, গোপন করি নাই। আপনাকে আমি অনেক সময় ইউটিউবে যেহেতু ভিডিও দেখেন, এরকম গল্প যারা বলে তাদের ফেসটা অনেক সময় ঢেকে দেওয়া হয়, ব্লার করে দেওয়া হয়। আপনি যেরকম মানুষ সেভাবেই আমি আজকে এখানে উপস্থাপন করলাম। আপনি কেন এত সৎ সাহস নিয়ে, এইরকম সাহস নিয়ে আপনি আজকে এইভাবে ভিডিওর সামনে আসলেন? চাইলে তো আপনার ফেস আমি ঢেকেও দিতে পারতাম। আমি আর জাতি দেখুক আমাকে, মানে যে অপরাধ আপনি করেন নাই সেটার জন্য আপনি কেন মুখ লাগাবেন? দুই নম্বরে
আমার মতো হাজারো লোক আছে কিন্তু এরকম, কিন্তু তারা প্রকাশ্যে আসে না, হয়তো লোক লজ্জার ভয়ে হোক যেভাবে হোক, কিন্তু তাদের কষ্টটা এই জাতির সামনে উপস্থাপন করার মতো তাদের ওই শক্তিটুকু তারা পায় না। তো আমি ওইখান থেকে একজন এসে দাঁড়াইলাম, দেখি এদের জন্য রাষ্ট্র অথবা সমাজ কিছু করতে পারে কি না। এই যে আমার যিনি বাবা, উনি তো এলাকায় দোকান আছে, আবার ওনার ছেলে মেয়ে সবাইরে পড়ালেখা করে, আমারও তো ওই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু আমি আজকে কি করি, রাস্তায় হকারি করি। তারপরে আল্লাহ যে আমার বাঁচাই রাখছে এটাই শুক্রিয়া, কত পোলাফাই নেই ভাই মারিয়া ফেলাইতেছে। ওইখান থেকে যে আমি একজন এখনো বাইচে আছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া। এই তো, আর তো কিছু বলার নেই, শেষ করি তাহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অনন্য অসাধারণ গল্প, এই অর্থে যে আমাদের বোধ যদি জাগে। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।